আমাদের পাগল মন কি মন, পাগল মন মন রে, মনে কেন মসজিদে না যাই রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, কথা কোন লাগে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়ায় আমার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিনিসের পেনশন পরিয়া রাস্তা হাইটা যাই, আমার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, জিনিসের পেনশন পরিয়া রাস্তা হাইটা যাই, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দাই, কানের ভিতরে দুল পড়ছে, কপালে টিপ পড়ছে, যা যদি বলেন ভাই আপনি কে, বিলকিস, কই না আমি আবু, বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে, কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তার উপরে, কথা ঠিক কি না। এই জন্য পোশাকের স্বাধীনতার নামে ব্লাউজ ছাড়া শাড়ি পরে আন্দোলন করো না মা, এমনি তো ফতেঘাটে ধর্ষণ, কথা কন না। আর স্বাধীনতা চাই না, যত আলতা মারান হয়ে চলতেছেন, আপনার মন চাইলে আপনি উন্না নিয়ে চলেন, না চাইলে চলেন না, কেউ তো বাধা দেয় না। আবার এগুলো নিয়ে আন্দোলন করতে হয়, কত মহিলা জিন্সের প্যান্ট শার্ট পরে রাস্তাঘাট হাঁটে যায়, কেউ বাধা দেয়? তাহলে স্বাধীনতা আর কি চাও? পোশাকের স্বাধীনতা যুগের পর যুগ ছিল, আজও আছে, ভবিষ্যতে থাকবে, যার খুশি যা পরে, কথা কন না খে। কিন্তু মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা সারা পর্দা সারা বাহিরে বের হতে পারে না। একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির রুচিশীল মহিলা, সে বোরকা পরবে, ঢিলা ঢালা হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তা যদি হাইটা যায়, মনের অজান্ত ওই নারীর প্রতি শ্রদ্ধার সম্মানে মাথা নত হয়ে আসে, কথা বলে ঠিক কি না। আর যারা খোলামেলা পোশাক পরে বোঝা যায় ওর চরিত্রে গন্ডগোল আছে, যে নারী যত খোলামেলা ওর চরিত্রের গ্যারান্টি দেওয়া যাবে না, এ কথা কন না কে। কারণ পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা হলো নারীকে নিরাপত্তা দেবে, পর্দা করলে নারীর সম্মান মর্যাদা বৃদ্ধি পায় প্রত্যেকটা নারীর জন্য, পর্দা হলো গৌরবের বিষয়, মর্যাদার বিষয়, যে জিনিস যত দামি তার প্যাকেটটাও তত দামি, কথা বলে ঠিক কিনা। নিজেকে সস্তা বানাইন না, নিজের রূপ সৌন্দর্য ঢেকে রাখে, পুরুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন। আর যত খোলামেলা পোশাক পরবেন, তো মানুষকে দেখছি রে, ওর আবার কি দেখো, এ কথা কর না কে। বেশি চালাক হইন না, মাছ পয়সে গেলে মাসি কম পরে না বেশি পরে, কথা কর না কে। পচা মাসে মাসি যের মধ্যে বেশি পরে, যে সমস্ত নারীরা ব্যাপার তাই খোলামেলা বিউটি পার্লারের সাজ দিয়া রং ঢঙের পোশাক পইরা রাস্তাঘাটে হেঁটে যায়, ওদের দিকে দুষ্ট লোকের মাসি নামের নজর পড়ে, কেউ আপনার দিকে ভালো নজরে তাকাই নাই, ওই বুড়া চাচা ও লালসার নজর নিয়ে তাকাইছে, ওই যুবক ওই একই দৃষ্টি নিয়ে তাকাইছে। এই জন্য নিজেকে পর্দায় রাখুন, নিরাপদে থাকুন, আল্লাহর এই ফরজ বিধান মানলে আপনার সম্মান বৃদ্ধি পাবে, কথা কয় না কে। লম্বা হবে, লম্বা করার কোনো সুযোগ নাই। তাহলে এক নাম্বার গোনা বলি, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে আদায় করে, আল্লাহর ভয়ে পাঁচযুক্ত সালাত কারা কারা মসজিদে গিয়ে আদায় করবেন, দু হাত তুলে আরেকবার দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।